ঢুকবে কেমনে? পরে কোরআন তেলাওয়াত করুন, হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবে, সন্তান বাবাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করবো, পড়া যাবে। আওয়াজ করে বলেন তো সূরাতুদ দোহা, এটা কি খুব বড় সূরা? কথা কয় না, সূরাতুদ দোহা কি বড় সূরা না ছোট সূরা? এক মাসে কি সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে বাচ্চিনি ওয়া যাইতুন ওয়া তুর সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পড়া যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন, তাহলে বারো মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা। আজকে তো 31 নাইট না, কয়টা বাজে? হ্যাঁ আরো সময় বাকি, বারোটা বাজতে বাজতে আরো দেরি হবে। এখানে পটকা টটকে বোঝায় না, বোমা টোমা কিছু নাই না, মাশা আল্লাহ। সুজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি, আল্লাহ কবুল করুক। দেখি নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? বারো মাসে তাহলে কয় সূরা? বারো সূরা। প্রতি সপ্তাহে আপডেট নিবেন, খোঁজ খবর নিবেন, কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন, সন্তানের খোঁজ খবর নিবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন পড়তে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়, আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি জিল্লায় পড়ে। সুবহানাল্লাহ, ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো, কোরআনের তেলাওয়াত নাই, শান্তিও নাই।